আপা কিভাবে বুঝলেন সাবাব একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু? আমরা প্রথমে বুঝতে পারিনি, রেগুলার স্কুলে দিয়েছিলাম। তো রেগুলার স্কুল থেকে ওরা একটু বলছিল যে অন্য বাচ্চারা যখন পেন্সিল গ্রিপ করে, ও পেন্সিল গ্রিপ করছে না, আর আই কন্ট্যাক্ট ছিল না। তখন স্বভাবের বয়স কত ছিল? জাস্ট 3 হয়েছে। ওইটাই প্রথম জানা। তারপরে ওই স্কুল চেঞ্জ করলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা 3 বছরের বাচ্চার স্বাভাবিক যেই পরিবেশ থেকে শিখে একটা ম্যাচুরিটি হয়, ওইটা ওর মধ্যে ছিল না। খুবই কম ভোকাবুলারি আমরা হয়তো বা বুঝতে পারতাম না, এই কারণে যে স্বভাব খুব মেমোরাইজ করতে পারত। স্বভাবকে আপনি 20টা কবিতা দিলেও সে মেমোরাইজ করে ফেলতো এবং খুব সুন্দরভাবে সেগুলি বলতে পারতো, গান গাইতে পারতো। কিন্তু কমিউনিকেশনে অনেক তফাত, ওর কী দরকার সেটা ও বলতে পারতো না। তো তখন আমরা যখন গেলাম ডাক্তারের কাছে, উনি প্রথম দেখে বললেন যে এটা খুবই মাইল্ড, এটা আউট গ্রোয়িং অটিজম। তারপরে আমরা একটা স্কুলে দিলাম, সাবাবরা এবং রেগুলার বাচ্চারা পাশাপাশি ক্লাস করত। তো সেই স্কুলটা একসময় বন্ধ হয়ে যায়। তারপরে সাবাবকে আমরা মেরিকুরি স্কুলে দেই, ওখানেও আমরা প্রচুর সাপোর্ট পেয়েছি। প্রথম এক বছর সাবাব কারোর সাথে বসতো না, ওনারা খুব ধীরে ধীরে সাবাবকে সমস্ত বাচ্চাদের সাথে এক করে নিলেন। সাবাব পড়াশোনা করছিল ভালো, কিন্তু তখনও অনেক রকম স্ট্রাগল করছিল ওর ল্যাঙ্গুয়েজ নিয়ে। তো আমরা ওকে একজন ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টকে দেখিয়েছিলাম, তখন উনি বলেছিলেন যে ওর ল্যাঙ্গুয়েজের লেভেলটা অনেক কম। আমরা সাধারণ মানুষ 5-6 মধ্যে, কিন্তু সাবাবের ল্যাঙ্গুয়েজটা একদম 2-3 মধ্যে। এখনও সোয়াক স্কুলে দিয়েছি, যাতে ওখানে ও খুব ভালো সাপোর্ট পাচ্ছে, কিছু জিনিস শিখছে, সময়টা ওর কেটে যাচ্ছে।